এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হচ্ছে, কেন হচ্ছে আমার সাথে? হ্যাঁ তোরা বল, বাড়িতে আসার থেকে আমি বলছি যে আমি একটা ভুল করেছি, আমি একটা ভুল করেছি, কিন্তু সেই ভুলটা আমি শুধরে নিতে চাই, কিন্তু দাদু তো আমার কোনো কথাই শুনছে না। কেন সবকিছুর জন্য আমাকে দায়ী করা হচ্ছে বলবি তোরা? আস্তে নিজেকে সামলা, এখনো বাইরের লোকেরা সবাই আছে। বিশ্বাস কর, আমি আর পাচ্ছি না, এত দায় আমি মাথা নিতে পাচ্ছি না, প্লিজ তোরা কিছু কর। দেখো বাবা, ওরা তো চিরটা কাল কাদা ছিটিয়ে মজা পেয়েছে, তার জন্য আমরা কেন কষ্ট পাবো বলো তো? তুমি একটু শান্ত হও বাবা, একটু শান্ত। প্লিজ আমি হাত জোর করছি, আমার একটু একা থাকতে দিন প্লিজ। আচ্ছা তোরা তো আমার দাদা, আমার থেকে বড়, তোরা একটা কিছু কর, আমি আর পারছি না, আমি কিন্তু নাহলে একটা সাংঘাতিক কিছু করবো। বিপদের সময় কিন্তু ভেঙে পড়লে চলবে না। কলিমা কি বলি বলতো তোমাকে, ব্যাপারটা আমরা যতটা সহজ ভেবেছিলাম এখন তো দেখছি ততটা সহজ নয়। আসলে আমাদের অপূর্ণ আশাগুলো তোমাদের দুজনের মধ্যে পূরণ করতে গিয়ে হয়তো বড় একটা ভুল করে ফেললাম, তাই না? হ্যাঁ কলি, আমরা কিন্তু এত কিছু বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি ওই মেয়েটা আর ওর দাদা যে আসলে তোমাদের কেউ হয় না, ওদের সাথে তোমাদের যে কিছু একটা শত্রুতা আছে সেটা কিন্তু এখন বেশ বুঝতে পারছি। আজকে একটাও কথা বলতে পারিনি দেখেছিস, বুঝিয়ে দিয়ে এসেছি আসল হার কাকে বলে। তাহলে তুই তো বাড়িতে এসে মুষড়ে পড়েছিলিস, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলিস, আমি তো তোকে তুলে ধরলাম, তাই তো তুই গেলি। থ্যাংক ইউ দাদা, সত্যি তুই ছিলি বলেই এটা সম্ভব হলো, না তো তুই বলতো এত বছর ধরে এত অপমান সহ্য করছি, এত ঝড় ঝাপটা গেছে, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতদিনে শেষই হয়ে যেত। আরে অন্য কেউ আর তুই এক হলি, তুই হলি দর্শনা, তুই এই জমিদার বাড়ির অহংকার, রাজ রক্ত বইছে তো সারা শরীরে। বোন একজন মেয়ে চাইলে কি করতে পারে সেটা কিন্তু তুই দেখিয়ে দিয়েছিস, এই নলে আমার বোন খুব পার বেড়েছিল রে দাদা, ওরা খুব কি না কি বলেছে আমাকে বলতো, আমার নাকি ওই বাড়িতে কোনো অধিকারই নেই, ওই মেয়ে দুটো ওই বাড়ির বউ আর আমি নাকি ওই বাড়ির কেউ নই, অবাঞ্ছিত। বেশ বেশ আমি অবাঞ্ছিত, আজ এই অবাঞ্ছিত দর্শনায় ওদের সমস্ত তেজ অহংকার পা দিয়ে গুড়িয়ে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে এসেছে। কিন্তু বোন অর্ধেক কাজ কিন্তু ওই নাতিই করে দিয়েছে, নাতির জন্য বুড়োরা যে এই অবস্থা, বড্ড অহংকার ছিল বুড়োর, বড্ড অহংকার। একটা কথা সবসময় বলতে দেখিস না, আমার বাড়িতে পাঁচটা বাঘের বাচ্চা আছে, সেই বাঘের বাচ্চা এখন বেড়াল ছাড়া হয়ে গেছে, মিমু করারও সাহস নেই। যা বলেছিস বেড়াল ছানাই বটে, একেই বলে প্রতিশোধ দাদা। এমন আঘাত করেছি ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটুকুও পাবে না, ব্রহ্মচারী এই আঘাত সহ্য করতে পারলে হয়। এই বোন এসব কথা বলিস না, ঠাকুরের কাছে কামনা কর এই বুড়ো যেন বেঁচে বর্তে থাকে, সতায়ু যেন হয়, তুই এই যে অপমান করেছিস এই অপমানের জ্বালা নিয়ে বুড়ো যেন চিরজীবন বেঁচে থাকে। থাকবে থাকবে দাদা, চিন্তা করিস না, বাঁচতে তোকে হবেই, ওর কপালে যে এখন অনেক ভোগান্তি বাকি আছে, সবে তো দুটো নাতি মুখ পুড়িয়েছে, বাকি তিনটে কি করে দেখ, বাকি তিনটে যেদিন ওর মুখ পোড়াবে সেদিন ওকে আমি নিশ্চিন্তে মরতে দেব, তার আগে নয়। এই মা কোথায় বলতো, মাকে ডাক, কথাগুলো বলতে হবে তো মা। ও মা তুমি কোথায়? মা 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 আসবে আসবে মা। সবচেয়ে লজ্জার বিষয় কি জানো,
যখন বুঝতে পারলাম যে এত হইহুল্লোড় করে যে বিয়েটা দিলাম সে বিয়েটা খুব একটা আনন্দের হয়নি তোমার কাছে। নানা জেঠিমা, আপনারা যেমন অনেক কিছু বুঝতে পারলেন তেমন ভাবে অনেক কিছু আপনাদের কাছে অজানা, তাই মিথ্যে কষ্ট দেবেন না নিজেদের। মনে করুন না, ওভরবেলার এটাই ইচ্ছে ছিল, তাই হয়েছে। তিনি না চাইলে তো এত কিছু হতো না, তাই না? আমরাও তো সে কথাই বলছি। দেখো, সব কিছু মিথ্যে হলো, বিয়েটা তো মিথ্যে নয়, বিয়ে তো বিয়েই, সেটা মেনে নেওয়াই ভালো। তোমাদের উপর আমাদের শুভেচ্ছা আর আশীর্বাদ আছে আর থাকবেও। তবে একটা কথা বলি কলি, এই সামনেই কিন্তু জন্মাষ্টমীর মহা উৎসব, তোমরা দুই বউ মিলে এই উৎসব খুব ভালো করে পালন করো, দেখবে ঈশ্বরের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই, আমরা তাহলে আসি। আসি মা। জানিস তো কলি, প্রথমে শুনে খুব অভিমান হয়েছিল তোর ওপর, তুই তুই আমাকে কিছু জানাসনি বলে। পরে অবশ্য মনে হয়েছিল হয়তো এমন কোনো সিচুয়েশন হয়েছে যে তুই কিছু জানাতে পারিসনি। কি মিষ্টি, এখন বুঝতে পারছি আসল কারণটা কি। এত কিছুর মধ্যেও একটা কথা সবসময় মনে রাখবি, ভগবান কিন্তু তোকে তোর ভালোবাসার মানুষের সঙ্গে বেঁধে দিয়েছেন। এখন তুই সেখানে কি করে ভালো থাকবি সেটা তোর ক্ষমতা, বুঝলি? ভালো থাকিস বোন, খুব ভালো থাকিস। আমি কিছু বলবো না কলি, সকালে কি বলেছিলাম সেটা নিশ্চয়ই মনে আছে। মা কোথায় তুমি? এই তো কোথায় ছিলে বলো তো মা, আমার যে কি আনন্দ হচ্ছে মা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মা। কতদিন বাদে আমার মুখে এরকম হাসি দেখছো বলো তো তুমি, সেটা আগে বলো মা। কি হয়েছে বলবি তো, তুমি বুঝতে পারছো না আমার মুখে এই আনন্দ এই খুশি দেখে, তুমি বুঝতে পারছো না কি হয়েছে? আজ আমি প্রতিশোধ নিতে পেরেছি মা, প্রতিশোধ। আমার এতদিনের ক্ষোভ রাগ একটু হলেও শান্ত হয়েছে। আজ আজ ওই চিরকুমার ব্রহ্মচারীর মুখে আমি ঝামা ঘষে দিয়ে এসেছি মা। পেরেছিস? হ্যাঁ মা, পেরেছিস। বল বল বল, কি করে কি করলি বল আমাকে। আমি না তোমাকে পুরো গল্পটা গুছিয়ে বলবে দাদা। বল মাকে বলছিস,